Hello everyone, welcome. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব Amazon Jewellery haul. Amazon থেকে আমি পূজোর উপলক্ষে অনেক জুয়েলারি নিয়েছি আর সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আর সমস্ত লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিই তো ওখান থেকে চেক করতে ভুলবেন না। আমি সিঙ্গেল সিঙ্গেল লিংকও দিই আবার আরেকটা সিঙ্গেল লিংক দিয়ে দিই যার মধ্যে গেলেই তোমরা সমস্ত প্রোডাক্টগুলো তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হলে আমি সিলভার গোল্ডেন সব ধরনের জুয়েলারি নিয়েছি আর সেইগুলো দেখাবো। আগের যে ভিডিও আমি শেয়ার করেছিলাম অ্যামাজন জুয়েলারি হল তার মধ্যে সিলভারের ওপরেই বেশি ছিল, অক্সিডাইজ জুয়েলারি বেশি ছিল। এবার আমি একটু গোল্ডেনের ওপরে নিয়েছি কারণ পুজোতে একটু গোল্ডেন টাচের জামা কাপড়ই আমরা বেশি পরি। তো এখানে আমি দেখো একটা গোল্ডেন কালারের ইয়াররিং নিয়েছি যার মধ্যে এরকম পার্লের ডিজাইন করা আছে, এখানে এরকম ঝুমকো আছে আর নিচে ওরকম পার্লের ডিজাইন গেছে। আমি ক্লোজ আপে দিয়ে দেবো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে যে দুলগুলো এক্স্যাক্ট কেমন। আর এটাও কিন্তু ভীষণই ইউনিক দেখতে, দেখতেই পাচ্ছ একদম ম্যাট গোল্ড আছে, ওরকম গ্লসি ফিনিশ একদমই না, ম্যাট গোল্ডের ওপরে ডিজাইনটা করা আছে। এর পরের ইয়ারিংটা দেখাবো যেটা বিয়েবাড়িতে পরতে পারো, বিয়েবাড়িতে পরলে খুবই ভালো লাগবে। আর এই যে ভীষণই গর্জিয়াস, সাথে আর অন্য কিছু পরার দরকার নেই, গলায় কিছু পরার দরকার নেই, শাড়ি পরেছো লেহেঙ্গা পরেছো তার সঙ্গে খুব ভালো মানাবে, ভীষণ ইউনিক দেখতে এই দুলটা। এটার প্রাইসটা একটু বেশি আছে কিন্তু ভীষণ ইউনিক দেখতে। এটা এরকম রেড দিয়ে কাজ করা আছে, রেডের এগুলো কিন্তু স্টোন বসানো আছে, মিনে করা না, স্টোন দেওয়া আছে, এখানে কয়েলের ডিজাইন করা আছে আর তারপরে এখানেও কুন্দনের ডিজাইন গেছে আর তারপরে পাঁচটা এরকম ঝুমকো গেছে, ভীষণ ইউনিক। শাড়ি লেহেঙ্গা সব কিছুর সাথে খুব ভালো মানাবে, শুধু পুজো বলে না, তোমরা এটা কিন্তু যে কোনো বিয়েবাড়িতে যে কোনো অকেশনেই তোমরা পরতে পারো, খুব ভালো লাগবে। এর সাথে লাইট মেকআপ করবে আর অন্য কিছু করার দরকার নেই। এই হল ভিডিওতে আমি বেশিরভাগই ইয়ারিং নিয়েছি, কোনো নেকপিস কিছু নিইনি। এর আগের আমি যে অ্যামাজন জুয়েলারি হল শেয়ার করেছিলাম তাতে আমি অনেক নেকপিস শেয়ার করেছি। এই কানের দুলটাও ভীষণই ইউনিক আর ভীষণ সুন্দর দেখতে। এগুলো তোমরা সালোয়ার সাথে, শাড়ির সাথে, সব কিছুর সাথে পরতে পারবে আর বেশ কানটাও জুড়ে থাকে। যারা একটু লাইট হয়ে চাইছো যে কানটা জুড়ে থাকবে কিন্তু হালকা হবে, হালকা হলে কি সারাদিন ক্যারি করতে পারবে, বেশি ভারী হলে ক্যারি করাও মুশকিল। আর এটা কিন্তু খুবই লাইট ওয়েট আছে এই যে, আর এখানে এরকম ফ্লাওয়ার ডিজাইনটা করা আছে আর তারপর এরকম তিনটে লেয়ার করা আছে আর এই লেয়ারের মধ্যে এরকম পুঁথির ডিজাইনটা করা আছে, সাথে গেছে এরকম ছোট একটা ঝুমকো যেটা একদম নিচে আছে আর ভীষণ সুন্দর এটা দেখতেও। আর এর পরের সেটটা দেখো, এটা ইয়াররিংটা আর এই আংটিটা আলাদা আলাদা আমি নিয়েছি কিন্তু এই দুটো কিন্তু একসাথে ম্যাচ হয়ে গেছে। এটা একটা গ্রিন কালারের ওপরে আছে, গ্রিনের মধ্যে এরকম স্টোনের কাজ করা আর সাথে এরকম পুঁথির ডিজাইন গেছে, সাথে এরকম ঝুমকো আছে। আর এটার যে রিংটা গেছে সেটা হচ্ছে এরকম গ্রিনের মধ্যে গেছে আর এখানে ওরকম পুঁথির ডিজাইন আছে। এটাও একটা স্টেটমেন্ট পিস বলতে পারো, এই ইয়ারিংয়ের সাথে এই হাতে পরে নিলে আর কিছু পরার দরকার নেই আলাদা করে। তো এটাও ভীষণই ভালো লাগবে, শাড়ির সাথে, কুর্তির সাথে, সব কিছুর সাথেই কিন্তু এই জুয়েলারিগুলো চলে যাবে। আমি এখানে যা যা জুয়েলারি নিয়েছি সেগুলো কিন্তু তোমরা শাড়ি কুর্তি সব কিছুর সাথে পরতে পারবে, এমনভাবেই নিয়েছি। আর শুধুমাত্র টিনেজাররা পরবে এমন না, প্রত্যেকের জন্যে এই জুয়েলারিগুলো প্রত্যেকের সাথে মানে খুব ভালো মানাবে। আর অ্যামাজনের জুয়েলারির প্যাকেজিং কিন্তু খুবই ভালো, এরকম বক্সের মধ্যে করে আসে তো ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। এর পরে দিয়ে দেবো, এটা আছে সিলভার আর গোল্ডেনের মিক্স, এটাও ভীষণই ইউনিক দেখতে। অনেক সময় এমন ড্রেস আমাদের আমরা পরি যে ওটার সাথে সিলভার জুয়েলারি যাবে না গোল্ডেন জুয়েলারি যাবে আমরা নিজেরাও বুঝতে পারি না, তো তখন এই ধরনের জুয়েলারি খুবই ভালো লাগবে। এগুলো শাড়ির সাথেও কিন্তু পরতে পারবে, শাড়ি কুর্তি আমি যে যে জুয়েলারি তোমাদের দেখাচ্ছি সেগুলো কিন্তু শাড়ি কুর্তি সব কিছুর সাথেই চলে যাবে। তো এখানে দেখো এই এই দুলটা ভীষণই ইউনিক, এর মধ্যে আছে সিলভার আর গোল্ডেন দিয়ে কাজ করা। আমি ক্লোজ আপে সব কটারই দিয়ে দেবো তাহলে তোমরা এক্স্যাক্ট ডিজাইনটা খুব ভালো বুঝতে পারবে। এখানে দেখো গোল্ডেন টাচ আছে আর এর ওপরে দেখো এরকম সিলভার টাচ আছে, দেন আবার এখানে একটু সিলভার আছে, তারপর গোল্ডেন আছে আর নিচের যে এই ঝুমকোটা গেছে এটা কিন্তু একদম গোল্ডেনের আছে। তো এটা আছে একটু সিলভারের সাথে রেডের কম্বিনেশনে আছে, এটা ঠিক সিলভারও বলবো না, একটু অ্যান্টিক টাইপের কালারটা আছে। দেখো এর মধ্যে একটা লক্ষ্মীর এরকম ডিজাইন করা আছে, নিচে হচ্ছে পদ্ম ফুলের ডিজাইন আছে, তারপরে এখানে এরকম রেড স্টোন গেছে আর নিচটা এরকম সিলভারের কাজ গেছে আর বেশ পরার পরে কানটাও জুড়ে থাকবে।
আর এগুলোর প্রাইসও কিন্তু ভীষণই রিজনেবল আছে। আমি লিঙ্ক তো দিয়েই দেবো ডিসক্রিপশনে, ওখান থেকে তোমরা চেক করতে একদম ভুলবে না। শুনে সিম্পল এরকম দেখো, দুটো পাশা মতন আছে আর এটার সাথে গলার আর কিচ্ছু নেই। এটার সাথে শুধুমাত্র এরকম হাতের একটা রিং দিয়ে দিয়েছে। এটার সাথে গলার আর পরার দরকারও নেই, কারোর সাথে ভালো লাগবেও না গলাতে পড়লে। এরকম পাশা টাইপ আর হাতে এরকম রিং থাকবে, এটা একটা স্টেটমেন্ট পিস বলতে পারো। তো এইগুলো অক্সিডাইজার আছে, এগুলো এটা সিলভার নয়, অক্সিডাইজার আছে। সবশেষে আমি এই দুলটা দেখিয়ে দেবো, এটা একটু গোল্ডেনের ওপরে আছে, তবে এটা ম্যাট গোল্ড নয়, এটা প্রপার ওরকম গোল্ডেন গ্লসি গোল্ডেনের ওপরে আছে। নিচে এরকম তিনটে ঠুমকো গেছে আর ওপরে এরকম তিনটে ফ্লাওয়ার গেছে, আর তার উপরে এরকম স্টোনের কাজ করা আছে। যারা একটু গ্লসি টাইপের গোল্ড পছন্দ করো তাহলে তাদের জন্য এই দুলটা ভীষণই ভালো। এটার সাইজটাও দেখো, এটাও কিন্তু একদম মানে কান জুড়ে থাকবে আর দেখতেও ভীষণ ইউনিক, কিন্তু একটু গ্লসি গোল্ডেন আছে। আর এটা দিনের বেলা পরার জন্য একদম না, একটু রাতের জন্য এটা ভালো লাগবে দেখতে, যেহেতু এটা গ্লসি গোল্ডেন কালারের আছে আর যেহেতু স্টোনের কাজ করা আছে, রাতের জন্য এটা একদম পারফেক্ট আছে। তো এই কটা জুয়েলারি আমি নিয়েছি, আশা করি তোমাদের এই ছোট হল ভিডিওটাও ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর এরপরে আমি আরও অনেক জুয়েলারি হল নিয়ে আসব, তো কী ধরনের জুয়েলারি দেখতে চাইছো সেটাও আমাকে অবশ্যই জানিও। আর সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একটা সিঙ্গেল লিঙ্কও দিয়ে দেবো মাই হল স্টোর বলে, আর প্রত্যেকটা প্রোডাক্টেরও লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখান থেকে চেক করতে একদম ভুলবে না। আর আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই।